এই যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট এই যে বাড়াচ্ছে, এই যে যে মূল্যটা তো। হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুবই ভালো আছো। আপাতত সব প্যাকিং রেডি, আর এখানে সব লাগেজ গোছানো হয়ে গেছে, সব কাপড় বার করা আছে, এখানে ঢুকাবে, তারপরে এখন যাব বাড়ির দিকে। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। নতুন শহরে, নতুন জায়গায়, নতুন কিছু, আজকে লাস্ট দিন, এখান থেকে চলে যাব। এখন বাইর দিকে রওনা দিব একটু পরে, ধরো এখন বাজে 8:30, রওনা দিব 10টার দিকে, আর মাত্র 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো আসি, তারপরে যাবো স্টেশনে। আর যা যা আছে আজকে স্টেশনের ভিউ টিউ যা আছে সব দেখানোর চেষ্টা করব। আর দিনের বেলায় যাইতেছি, কারণ হইতেছে 12টার দিকে ট্রেন, দিনের বেলায় যাইতেছি, দিনের বেলায় দেখানোর চেষ্টা করব। রাত্রিবেলা হয়ে গেছিল আগের দিন, তখনকে দেখাতে পারিনি, কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবই। নতুন শহরে নতুন দিন, কিন্তু এই নতুন দিনটা আর দেখতে পারবো না, হয়তো কোনো দিন দেখতে পারবো যদি আসি, আবার কোনো এক সময় এখানে যদি আসি তাহলে এই ভিউটা দেখতে পারবো, আর যদি না আসি তাহলে আর দেখতে পারবো না। আর তোমাদের চেষ্টায় যদি হয় তাহলেই আসতে পারবো, না তোমাদের চেষ্টা না থাকলে আমি আসতে পারবো না, কারণ যে টাকা খরচা হয় ওই টাকা যদি আমি যদি জমাইতে যাই বা যদি না কাজ করে কিছু করতে যাই তাহলে হবে না। এই যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট যাচ্ছে কামাক্ষাতে, খুব কষ্ট হবে দেখতে, কিন্তু এই যে এখানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট যাচ্ছে, যেটা মহিলাটা, এখানে অনেক গার্ড আছে, এখানে একটা গার্ড, ওদিকে আরও গার্ড, ওখানে একদম জায়গায় জায়গায় গার্ড আছে। এটা ইন্ডিয়ার প্রেসিডেন্ট, সেই জন্য যে এদিকে এদিকটা গেছে, ভিতরে গেছে, এখানে পুরোটাই বন্ধ করে দিচ্ছে, মন্দির ভিতরটা বন্ধ করে দিচ্ছে, শুধুমাত্র এখন যে প্রেসিডেন্ট পূজা দিবে ওইটার জন্য খোলা আছে। আর এখানে জায়গায় 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 সব পুলিশ, ওদিকেও পুলিশ, জায়গায় 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 পুলিশ আছে, সব পাহারা দিচ্ছে। আর এখানে যে রাস্তাটা, এখানে এটা রাস্তাটা, এই যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট এই যে বাড়াচ্ছে, দেখতে হয়তো পারবো না, খুব অসুবিধা হবে, কিন্তু তাও যতটুকুনতে হয়। এই যে যে মূল্যটা চলে গেল, ওই যে ওদিকটা এখন যাবে থার, ফরচুনার, তোমাদেরকে যতদিন দেখাতে পারছি দেখাইছি, কারণ এতে ভিডিও করতে দেয় না, একদমই করতে দেয় না, কারণ আমি এখান থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম, এখান থেকে দুইবার আমাকে বলছে ভিডিও করতে না, একবার ধাওয়াও দিছে ভিডিও করতে না, পরে আমি ট্রাইপডটা রাইখা পরে এমনি মোবাইল দেওয়া করছি, খুব কষ্ট করে করছি, অল্পটুকুনে দেখাইতে পারছি, হ্যাঁ দেখাইতে পাই নেই অতটাও ভালো করে, কিন্তু দেখাইতে পারছি। আর নিচে গেলে তো ভিডিও করতে পারতাম না, কারণ ভিডিও যদি করতাম তাহলে নিয়ে নিত মোবাইল, আর মোবাইল লুকায় তো করতে পারি না, কি আর করা যাবে। মহিলাটার তো কোনো ক্ষতি করতেছি না, আমি ভিডিও করতেছি, ওরা বুঝে না ওই জিনিসটা, ওই জিনিসটা না বুঝাতে কি আছে আর কি করা আছে, ভিডিও তো করছি, যতক্ষণ করার চেষ্টা করছি পারছি, এখন তো গেছে গে, এখন ভিডিও একদম বিন্দাস করতে পারবো। তো ফ্যামিলি, যেহেতু ছিলাম হচ্ছে যে এখন আমরা আসি গুয়াহাটিতে, গুয়াহাটি থেকে এখন বাড়া পড়বে এক ঘন্টার মধ্যে, আর এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবো না, তোমাদের সাথে এই লাস্ট দৃশ্য যেটা আছে শেয়ার করে দিব, ওরা এই দৃশ্যর মজা নাও, কারণ আমার এই চ্যানেলে আর যদি এরকম দেখতে পারো কি নাও পারো আমি জানি না, ঠিক যদি তোমরা সাপোর্ট করো তাহলে এরকম জায়গায়, এরকম বলতে আরও আরও ভালো ভালো জায়গায় যেতে পারবো, যদি না সাপোর্ট করো তাহলে কি আর করা যাবে, নিজের টাকা তো নাই গা, তাই না? দেখো ফ্যামিলি, লাস্ট এটাই ভিউ আছে, এটার পরে আর কোনো দিন দেখতে পারো কি পারো না জানি না, অন্য কোনো চ্যানেলে দেখতে পারো, কিন্তু আমার চ্যানেলে কি দেখতে পারবো আমি জানি না, ঠিক তোমরা যদি সাপোর্ট করো তাহলেই দেখতে পারবা। তো
ফ্যামিলি চলো এখন নিচে যাব। নিচে যাওয়ার পরে এখন যাব স্টেশনে। স্টেশনে সব ভিউ আছে, যেগুলো যেগুলো আছে ওগুলো সব দেখানোর চেষ্টা করবো। যত কোনো পাই তত দেখানোর চেষ্টা করবো। চলো আসতেছি। আবার ফ্যামিলি পুরো রেডি হয়ে গেছি, সব লাগেজ টাগেজ এখানে আছে। এখন আপাতত খাইতে যাব। খাওয়ার পরে এখানে আসবো, একটুক্ষণ 5-10 মিনিটের মতো রেস্ট করবো। রেস্ট করার পরে এই বাড়ায় পড়বো একবারে স্টেশনের দিকে। চলো খাওয়া যাক, এখন খাইতে যাই। আমি তো আর ভিডিও করতে পারতাছি না, অসুবিধা হয়। খাওয়ার পরে আস, ঠিক আছে? এখন 230। তো ফ্যামিলি এখন বাইরের দিকে রিটার্ন, এখন ট্রেনে যাব। ট্রেনে উঠবো একদম ডাইরেক্ট বাড়ি, ঠিক আছে? তোমার কেমন লাগলো সারাদিন যে ঘুরলাম রাস্তা? এখন যাব বাড়ির দিকে, বাইরের দিকে রিটার্ন। দেখানো লাস্ট এদিক দিয়ে আসছিলাম, এখন এদিক দিয়ে চলে যাচ্ছি। নিচে যাইতে তো এখন মজা লাগতেছে, কিন্তু উপরে যখন উঠছিলাম তখন কা শেষ একদম হালাচ্ছে। এখন নিচে নামতে সেই মজা লাগতেছে। অনেক আগেই বলছি খাবো, কিন্তু এখন আবহাওয়া তো খাইতেছি। খাওয়া দাওয়া যাবে না, খাওয়া দাওয়াইতে না বলছি, কোনো খায় নি, পরে দেখা যেতেছে বাকিটা। তো ফ্যামিলি প্ল্যাটফর্মে এসে বসছি, ট্রেন এখনো আসে নাই গা। আমাদের এনে সব পয়সা আছে, লাগেজ টাগেজ যা যা আছে সব এখানেই। এদিকে আপাতত সব আর্মি আর্মিগুলো যাবে ওদের নিজের ক্যাম্পে। এই ট্রেনটাতে যাবে আর্মি, এরপরের ট্রেনটা যেটা আসবে ওইটাতে যাবো আমরা। পরের জার্নিটা পরে দেখাইতেছি তাহলে। তো ফ্যামিলি ভিডিওটা এতটুকু সমাপ্ত করলাম, নাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা, পরে অনেক 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 বড়ো হয়ে যাবে। দেড় টিকা
2 ঘন্টার ভিডিও হয়ে যাবে কাপড়ে। এত সমস্ত বললাম, জার্নিটা পরে দেখো।